প্রশাসন সংস্থা হিসেবে খুব পুরনো নয়, ত্রিপুরা রাজ্যে নতুন একটি প্রকাশন সংস্থা এবং জন্মের পর দ্রুত আমরা দেখতে পাচ্ছি যে তাদের উদ্যোগ এবং প্রচেষ্টায় এরা আমাদের রাজ্য তো বটেই, বাইরের বাংলাদেশ সহ পশ্চিমবাংলা উত্তর পূর্বাঞ্চল সব জায়গাতে তাদের একটা পরিচিতি তৈরি হয়েছে। তো তারা এবারই প্রথম এটা উৎসব এটা করছেন। আপনাদের সাংবাদিক বন্ধুদের এখানে ডাকার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমন্ত্রণ জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাওয়া, যে যাতে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সফল করা যেতে পারে। শুধু তো কিছু কবি সাহিত্যে গেলে হবে না, মানুষের কাছে ব্যাপারটা যেতে হবে। যারা সাহিত্যপ্রেমী মানুষ আছেন, সাহিত্য চর্চা করেন, সাহিত্য পড়েন, পাঠ করেন, তাদের সবার কাছে যাতে আমরা পৌঁছতে পারি, এই জন্যে আমাদের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন। বিলাল বলেছেন যে চারটে ভাগে আমাদের এই অনুষ্ঠানটা, এর মধ্যে সকালের অনুষ্ঠান উদ্বোধন হবে ঠিক 10টায়, এর আগে রেজিস্ট্রেশন ইত্যাদি হবে 10টায় একটা, তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটা, বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা আসছেন, এদের একটা দল আসছেন, তারা আলোচনা করবেন, আমাদের এখানকার লোকজন থাকবেন, বিশিষ্ট পণ্ডিত মানুষেরা থাকবেন যারা এই সম্পর্কিত বিষয়ে যুক্ত রয়েছেন। এরপরে থাকবে কবি সম্মেলন, কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন, এটাতে রাজ্যের কবিদেরই আমরা আমন্ত্রণমূলক এটা আমরা করছি। আর সন্ধ্যে 6টা থেকে সিরাজউদ্দিন আহমেদ সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা কাকে পুরস্কার দেব, জুরি বোর্ড ঠিক করেছে সমস্ত দিক বিবেচনা করে, যে কবি রাতুল দেববর্মন প্রথম বছর সিরাজউদ্দিন আহমেদ সাহিত্য পুরস্কার পাবেন 2023। সিরাজউদ্দিন আহমেদ সম্পর্কে একটু কথা বলা উচিত, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ছিলেন, সুজনন রবীন্দ্র অধ্যাপক ছিলেন, এবং ত্রিপুরায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট সেন্টার ছিল সেখানেও উনি দায়িত্ব পালন করেছেন, তার আগে শান্ত কলেজের অধ্যাপক ছিলেন, সারা জীবন তার রবীন্দ্র গবেষণার উপরে কেটেছে, রবীন্দ্র অন্তঃপ্রাণ ত্রিপুরা রাজ্যের সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে সিরাজউদ্দিন আহমেদের অবদান এখনও ঠিকঠাক মূল্যায়ন হয়নি, যদিও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটা স্মারক বক্তৃতা গত 2 বছর ধরে করছেন এবং সেখানেও একটা পুরস্কার দেওয়া হচ্ছে। তিনকালের যে উদ্যোগটা আপনারা একটু এটাকে মানুষের কাছে পৌঁছবেন, যে তিনকাল প্রকাশন একটা সুস্থ উদ্দেশ্য নিয়ে তারা